ফায়ের তলায় জ্বলা পোড়া অর্থাৎ জ্বালা পোড়া কিংবা ফায়ের তলায় ঝিনঝিন বা অবসবর বা খুবই কমন একটা সমস্যা। এই সমস্যাটার জন্য আমি আপনাদের সাথে আজকে কিছু খুবই গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করবো, যেগুলো আপনি বাসায় ফলো করলে আপনি ফায়ের তলায় যে জ্বালা পোড়ার সমস্যাটা এটা থেকে অনেকটা আপনি অনেক উপকার পাবেন। সেকেন্ড হচ্ছে যে জ্বালা পোড়াটা কেন হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভীষণ ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অভিনন্দন। আর প্রথমে আমরা জানবো আসলে আমাদের পায়ের তলায় জ্বালা পোড়া আসলে কেন হয়। পায়ের তলায় জ্বালা পোড়া হওয়ার অনেকগুলো কারণ আছে। আমরা যদি বলি সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে আসলে আমাদের নার্ভ ড্যামেজ। কারণ আমাদের নার্ভ যদি কোনো কারণে ড্যামেজ থাকে, নার্ভ যদি কোনো কারণে ইনজুর থাকে, বা বিশেষ করে হচ্ছে যে ডায়াবেটিস হচ্ছে অন্যতম বড় কারণ। কারণ ডায়াবেটিসের কারণে ব্লাড সুগারটা অনেক বেশি থাকলে তখন আমাদের এই হচ্ছে যে আমাদের নার্ভ মানে যেটা স্নায়ু এবং রক্তনালীটা ড্যামেজ হয়ে যায়, যার জন্য এই জন্য নার্ভে যদি আপনার যদি ইনজুর থাকে বা নার্ভ যদি ড্যামেজ থাকে তখন সে সঠিকভাবে ব্রেনে সিগন্যালটা সে হাঁটাইতে পারে না, কিছু সে মিস ফায়ার করে। এবং যখন সঠিকভাবে সিগন্যালটা যখন যায় না তখন আননেসেসারি একটা সিগন্যাল ব্রেনে যায়। আপনার এখানে কোনো আঘাত পান নেই, কোনো ইঞ্জুরি হয়নি, অথচ ব্রেনে একটা সিগন্যাল দিচ্ছে। এটা আসলে আমরা আমাদের কাছে একটা পেনের একটা সিগন্যাল আমরা পাই, যার জন্য আমরা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের পায়ে কোনো সমস্যা নেই, কিন্তু এরপরে মনে হচ্ছে যে পায়ের তলায় ঝিনঝিন করতেছে বা হচ্ছে যে অবশ অবশ হচ্ছে। সো এটা হচ্ছে একটা কারণ। তাহলে আমরা ডায়াবেটিসের জন্য নার্ভ ড্যামেজ, নার্ভ ড্যামেজের জন্য আমাদের পায়ের তলায় ঝিঝি বা পায়ের তলায় যায় আলাপ করা বা অবসবর বা হতে পারে। এছাড়া আরও অনেকগুলো কারণে হতে পারে, সেগুলো খুবই কম, কিন্তু এটাই সবচেয়ে বেশি। অনেকগুলো কারণের মধ্যে হচ্ছে যে যেমন অনেক সময় আমরা আমাদের যে জুতা পরি, শক্ত জুতা পরি, এতে করে পা আমাদের ফুল বডি ওয়েটটা কিন্তু পায়ের উপর যাচ্ছে। যখন কমফোর্ট জোন হয় না তখনও কিন্তু আসলে পায়ের তলায় ওয়েটটা যখন আমাদের সঠিকভাবে পড়ে না তখন আমাদের নার্ভ কিন্তু আমাদের ইনজুরি হতে পারে। আমাদের ওখানকার হচ্ছে যে নার্ভ সেল বা হচ্ছে যে ব্লাড সেল মাসেল সবগুলোতে আমাদের একটা ইফেক্ট, ফাঁসা আছে, ফাঁসারও ইনজুরি হতে পারে, এটাও একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যারা অ্যালকোহলিজম, যারা প্রচুর পরিমাণে মদ্যপান করেন তাদের এই সমস্যা হতে পারে। যদি আপনার ওভার ওয়েট থাকে তার জন্য সমস্যা হতে পারে, কিডনি ডিজিজ থাকলে আপনার এই সমস্যা হতে পারে। সো পোলিনে নিউরোপ্যাথির জন্য সমস্যা হতে পারে, কিংবা আপনি হয়তো কোনো ওষুধ খাচ্ছেন, বিশেষ করে ক্যান্সারের ডাক খাচ্ছেন, এটার জন্য আপনার পায়ের তলায় ঝিঝি বা পায়ের তলায় যে জ্বালা পোড়া অবসবর ব্যবহৃত হতে পারে। সো আমরা কারণ যে জেনে ফেললাম, কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ডায়াবেটিস। সো এখন আমরা যদি পায়ের তলায় ঝিঝি, পায়ের তলায় যদি জ্বালা পোড়া বা অবসবস বা ঝিঝি করে তাহলে আমরা আসলে কি করব। বাসায় আপনি একটা সিম্পল একটা ট্রিটমেন্ট, আপনি একটা আইস প্যাক আপনার ফ্রিজে রাখতে পারবেন। এটা একটা আইস প্যাক, আপনি এটা ফ্রিজে রাখলে এটা আপনার হচ্ছে যে ফ্রিজে রাখলে আপনার এটা ঠান্ডা হয়ে যাবে। আপনি যখন আপনার প্রয়োজন মনে হবে আপনি আইস প্যাক টেনে এভাবে দিয়ে রাখলেন, বাস আপনার টেম্পোরারিভাবে আপনার পায়ের তলায় ঝিঝিটা আপনার কমে যাবে 10 মিনিট, আপনি এভাবে রাখলেন। ওকে, যদি এখন আপনার বাসায় যদি আইসপ্যাক না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি একটা পাত্র নেবেন। পাত্র নিয়ে ওখানে আপনি হচ্ছেন যে হচ্ছে যে কিছু বরফ নিয়ে, পানি নিয়ে, পানি আর বরফ মিক্সার করে ঠান্ডা পানিতে ফাট আপনি ডুবে রাখবেন। এতে করে টেম্পোরারিভাবে আপনি একটা রিলিফ পাবেন। সো এটা গেলে হচ্ছে যে আপনার বাসায় অ্যাডভাইস। এছাড়া কিন্তু আপনাকে কিছু হচ্ছে যে মেডিকেশনও খাওয়া লাগতে পারে, কিংবা হচ্ছে যে ভিটামিন, অনেক সময় ভিটামিন বি এর অভাবও কিন্তু আমাদের সমস্যা হতে পারে, মানে থাইরয়েডের সমস্যার জন্য সমস্যা হতে পারে। যদি দেখেন যে আপনার থাইরয়েডের সমস্যা আছে তাহলে থাইরয়েডের চিকিৎসা করতে হবে। সো আপনার যে কারণে সমস্যাটা হচ্ছে ওই কারণটাকে আপনার সমাধান করলে আপনার পায়ের ঝিনঝিন বা অবসবর ভাবটা আপনার কমে যাবে।
এখন যে ধরনের যে কারণে আপনার পায়ের তলায় জ্বালা পোড়া হোক, আপনাকে কিন্তু বাসা কিছু এক্সারসাইজ করতে হবে। তো কোন এক্সারসাইজটা আসলে আপনি করবেন? সো ভেরি সিম্পল, আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। প্রথমত হচ্ছে যে আপনি পাটাকে ধরে সিম্পলি এভাবে ধরে 1 2 3 4 5, তাহলে সিম্পল আমি শুধু এটা ধরে এভাবে টান দিলাম, এটা ধরে আমি কি করলাম এভাবে টান দিলাম। এরপর সেকেন্ড হচ্ছে যে এবার 1 2 3 4 5 একবার করলাম। প্রত্যেকটা এক্সারসাইজকে আমরা কিন্তু 10 বার করব, 10 বার করলে আমাদের এক সেট হবে। সো আমরা দুই দুইটা এক্সারসাইজ শিখলাম। আরেকটা এক্সারসাইজ হচ্ছে যে এটা এভাবে ধরে আর এটা এভাবে ধরে আমরা এই আমরা কি করলাম পায়ের পাতাটা ধরে এদিকে টান দিলাম আর গোড়ালটা ধরে মানে হালকা পাতলা ভাবে। অর্থাৎ আমাদের যে প্লান্টটা যে পাশাটা এটাকে আমরা একটু স্ট্রেচ করলাম। এবং আপনি অনেক সময় আপনি হচ্ছেন যে একটা পানির বোতলে পানি নিয়ে বা ঠান্ডা পানি নিয়ে কিন্তু আপনি কিন্তু একটু মানে ম্যাসাজটা আপনি করতে পারেন। সো আপনি এটা করলেন, করার পরে এছাড়া আপনার ফাটাকে আপনি যতভাবে আপনি পারেন আপনি একটু মানে এক্সারসাইজটা আপনি একটু করলেন, করে আপনার ফাটাকে এবং ফ্লোরে রাখলেন, রেখে আপনি পায়ের উপর আপনি ট্রাই করবেন সবসময় এই দেখেন আমি কি পায়ের পাতার উপর বদ দিয়ে আমি মানে দাঁড়ালাম দেখেন। তারপর আপনি ট্রাই করবেন যদি আপনার সাপোর্ট থাকে, ধর বিশেষ করে হচ্ছে পায়ের পাতার উপরে দেখেন এই এই এক্সারসাইজটা আপনারা অবশ্যই করার ট্রাই করবেন। আরেকটা এক্সারসাইজ আমি আপনাদেরকে শিখেন, এলে খুবই সিম্পল, আপনি বসে আছেন তো আপনি পাটাকে উঠাবেন আবার রাখবেন, আবার উঠাবেন আবার রাখবেন। তারপর আপনি যদি চাইলে আপনি একটা এরকম একটা তাওলে দিয়ে একটা তাওলে দিয়ে আপনি সিম্পল এক্সারসাইজগুলো আপনি মানে করতে পারেন। এছাড়া আরও কিছু মানে এক্সারসাইজ আছে, যদি দেখেন যে আপনার প্রথম দিকে আপনি সিম্পল এক্সারসাইজগুলো করলেন, পরের দিকে আপনি আস্তে আস্তে এটা ধরে আপনি ভিতর দিকে টান দিলেন 1 2 3 4 5, আবার এটা ধরে 1 2 3 4 5 ওকে। আর আপনি যখন হাতে সময় দেখবেন হালকা হালকাভাবে পায়েগুলো একটু ফুটের একটু মানে ম্যাসাজ করবেন, ফুট ম্যাসাজটাও খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা পায়ের তলায় জি করার জন্য বা পায়ের তলায় যে আমাদের জ্বালা পোড়া এই সমস্যার জন্য আমরা সিম্পল কিছু এক্সারসাইজ শিখছি এই এই আপনি যদি মনে করেন যে তাহলে এটাও করতে পারেন আবার এটাও দেখেন সিম্পল। আমি যদি আপনাকে আরও সিম্পলি দেখেন 1 2 3 4 দেখেন সিম্পল 1 2 3 4 এই একটা এক্সারসাইজ। এরপরে বাসে আপনি পায়ের উপর বদ দিয়ে আপনি মানে দাঁড়ানো, তারপর আর আঙ্গুলগুলো এইভাবে আপনি মানে এক্সারসাইজগুলো করলেন। সো সিম্পল আপনি চাইলে এক্সারসাইজগুলো সেট হিসেবেও করতে পারেন, অথবা আপনি মনে করলেন তো আমি মানে মানে সকালবেলা 5 মিনিট, দুপুরবেলা 5 মিনিট, বিকালবেলা 5 মিনিট আপনি এইভাবে এক্সারসাইজগুলো মানে করতে পারেন। আমি আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন। আর যদি আপনার সমস্যাটা খুব বেশি মানে তীব্র হয় কোনোভাবে যাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী একজন ফিজিওথেরাপিস্টের কাছে যাবেন। আর ফিজিওথেরাপিতে আমরা সাধারণত এটার জন্য হচ্ছে যে ফালস যে ম্যাগনেটিক ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল থেরাপি ইউজ করি, আকুপাঙ্কচার থেরাপি ইউজ করি এবং অ্যাডভান্স কিছু আমরা ফুট ম্যাসাজ এক্সারসাইজ আমরা ইউজ করি। সো হচ্ছে যে এটার জন্য আমরা ট্যান্স আপনি ট্যান্স বাসা ইউজ করতে পারেন, আমরা ট্যান্স ইউজ করি। সো ট্যান্স অবশ্যই খুবই ইফেক্টিভ, সবচেয়ে বেশি ইফেক্টিভ আসলে আপনার এক্সারসাইজ তো অবশ্যই, তবে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি আসলে এটার জন্য ভালো হচ্ছে যে আপনার পালস ম্যাগনেটিক ওয়েভ এবং আকুপাঙ্কচার এই দুটার ট্রিটমেন্ট নিউরোপ্যাথিতে ভালো কাজ করে। সো আপনাদেরকে ধন্যবাদ, যদি এ বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আপনার কমেন্ট করে জানাতে পারেন।